বন্ধুরা, আজ থেকে 6 মিলিয়ন বছর আগ পর্যন্ত যেমন ডাইনোসরের মতো বিশাল বিশাল প্রাণীরা বাস করত, তেমনভাবেই ডাইনোসরদের বিলুপ্ত হয়ে যাওয়ার পর থেকেই সময় সময় পৃথিবীতে অনেক প্রকার বিশাল বিশাল এবং ভয়ঙ্কর প্রাণীরাও এসেছে এবং রাজত্ব করে বেরিয়েছে। তাদের মধ্যে কিছু প্রাণী ছিল অনেক বিশাল আকৃতির, আর কিছু ছিল হিংস্র ও ভয়ঙ্কর। আজকের ভিডিওতে আমরা তেমনই একটি প্রাণীর কথা বলতে চলেছি, যারা কিনা আজ থেকে প্রায় 10,000 বছর আগ পর্যন্ত পৃথিবীর সবথেকে বড় ও শক্তিশালী প্রাণী ছিল। এই প্রাণীটির নাম ছিল ম্যামেথ। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে প্রেস করুন। বন্ধুরা, ম্যামেথরা ছিল বর্তমান যুগে বাস করা হাতিদের পূর্বপুরুষ, যারা কিনা আজ থেকে 10,000 বছর পূর্ব পর্যন্ত আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গা জুড়ে রাজত্ব করে বেরিয়েছে। এরা দেখতে অনেকটা বর্তমান সময়ের এশিয়ান হাতিদের মতোই ছিল, কিন্তু বর্তমানের হাতিদের শরীরে শুধু চামড়া থাকে, কিন্তু ম্যামেথদের শরীর ঘন লোমে আবৃত থাকত, এবং বর্তমানের হাতিদের তুলনায় ম্যামেথদের মুখের সামনের দাঁত দুটি অনেক বড় ছিল। এছাড়াও এদের শরীরের চামড়াও 1.5 থেকে 2 ইঞ্চি পর্যন্ত মোটা ছিল, যার কারণে অন্যান্য শিকারী প্রাণীরা সহজে এদের শিকার করতে পারত না। যদিও পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও হিংস্র সেবা টুথ টাইগার স্মাইলোডনরা এদের শিকার করতে পারত বলে অনেক তথ্য পাওয়া গিয়েছে, কিন্তু এক্ষেত্রেও এদের মধ্যে তুমুল লড়াই হতো, আর সবসময় স্মাইলোডনরা এদের সাথে পেরে উঠতে পারত না। বেশ কিছু গবেষণা থেকে এমন তথ্য পাওয়া গিয়েছে যে ম্যামেথদের উৎপত্তি হয়েছিল ম্যামেথাসদের থেকে, যারা কিনা ম্যামেথদের পূর্বপুরুষ ছিল। এদের উৎপত্তি আজ থেকে প্রায় 5.5 মিলিয়ন বছর পূর্বে হয়েছিল এবং এটা আফ্রিকাতে হয়েছিল। উৎপত্তির কিছু বছরের মধ্যেই এই প্রাণী সাউথ ইউরোপ, কানাডা এবং সাইবেরিয়ার অনেক অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। এরপরে পৃথিবীতে আইস এজ শুরু হয়, তখন পৃথিবীর তাপমাত্রা কয়েক ডিগ্রি পর্যন্ত কমে যায়, আর ওই সময় ম্যামেথরা এই ঠান্ডা আবহাওয়ার সাথে নিজেদের মানিয়ে নেয় এবং সময়ের সাথে সাথে এদের শরীরের লোম বড় হতে থাকে। গবেষকদের থেকে জানা যায় যে বেশিরভাগ ম্যামেথরা আজ থেকে প্রায় 10,000 বছর পূর্বে মানুষ দ্বারা শিকার ও ক্লাইমেট চেঞ্জের কারণে পৃথিবী থেকে পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে গিয়েছিল। এখন পর্যন্ত পাওয়া ম্যামেথের ফসিলের ওপর গবেষণার মাধ্যমে জানা গিয়েছে এরা প্রায় 15 ফুট পর্যন্ত লম্বা হতো এবং ওজনের দিক থেকে প্রায় 6 টন পর্যন্ত হতো। শুনতে অদ্ভুত লাগলেও এটা জেনে অবাক হবেন যে এদের শরীরের পশম প্রায় 3 ফিট পর্যন্ত লম্বা হতে পারত। প্রাচীনকালের মানুষেরা এদের খাবারের জন্য শিকার করত, আর এদের হাড় দিয়ে শিকারের অস্ত্র বানাত এবং এদের চামড়া দিয়ে শীত নিবারণ করত। আর এদের এই বড় আকৃতির দাঁতের জন্যও এদের অনেক শিকার করা হতো। প্রাচীনকালের মানুষেরা অনেক গুহাতেই এদের ছবি এঁকে রেখেছিল, যার কারণে আমরা এই প্রাণী সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। পৃথিবীতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গবেষণা করা প্রিহিস্টোরিক প্রাণীদের মধ্যে ম্যামেথ অন্যতম, এবং বিজ্ঞানীরা এদের অনেক ওয়েল প্রিজার্ভড বডিও পেয়েছেন, যেগুলো হাজার হাজার বছর আগে বরফের নিচে চাপা পড়ে মারা গিয়েছিল, এবং এত বছর বরফের মধ্যে থাকার কারণে সেগুলো ভালো অবস্থাতেই সংরক্ষণ করা গিয়েছে, যেগুলোর ওপর গবেষণা করে বিজ্ঞানীরা আরও অনেক তথ্য জানতে পেরেছেন। এরা আজ থেকে কয়েক হাজার বছর আগেই বিলুপ্ত হয়েছিল, আর এরা অনেকাংশেই বর্তমানের হাতির মতোই ছিল, যার কারণে বিজ্ঞানীরা মেনে থাকেন যে তারা এই প্রাণীর ডিএনএকে পুরোপুরিভাবে হারভেস্ট করে জিনোম এডিটিং টেকনিকের মাধ্যমে হাতির স্কিন সেল ও ডিএনএ ব্যবহার করে এদের আবার পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব হতে পারে। এখন আপনাদের মধ্যে অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে এই টেকনিক ব্যবহার করে কি আমরা ডাইনোসরদেরও ফিরিয়ে আনতে পারব? উত্তর হচ্ছে না, কারণ যে কোনো প্রাণীর ডিএনএ 10 মিলিয়ন বছরের বেশি সময় পর্যন্ত প্রিজার্ভ থাকে না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ম্যামেথদের আবার ফিরে বর্তমান সময়ের এই পরিবেশে ফিরিয়ে আনা কি ঠিক হবে কি হবে না, সেই সম্পর্কে আপনাদের মন্তব্য কি তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন।